মকর সংক্রান্তি উপলক্ষে জমে উঠেছে গোঘাটের বালি অঞ্চলের শ্যাকরার মেলা। দ্বারকেশ্বর নদের পারে জগত্তারিণী শ্মশানকালী মাতা মন্দির প্রাঙ্গণে তিন দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানকার কালীমায়ের হাত ছটি এবং মহাকালের চারটি হাত, যা অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। দীর্ঘদিন ধরে চলে আসা এই মেলার একটা বিশেষ ঐতিহ্য রয়েছে। কথিত আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সারদা মাকে নিয়ে কলকাতা যাওয়ার পথে এখানে একদিন কাটিয়ে গিয়েছিলেন। তখন যে শাঁখারি সারদা মাকে শাঁখা পরিয়েছিলেন, পরে তার ওই মন্দিরে অন্তর্ধান হয়। তাই এই মেলা শাঁখারির মেলা বা শ্যাকরার মেলা নামে পরিচিত। প্রচন্ড ঠান্ডা আছে, ঠান্ডায় বেশি রাত আমরা করতে যাই না। মানুষজনের ওখানে ওঠা বসা দাঁড়ানোর জায়গা আপনাদের নিশ্চিত করে দিতে হবে, তাই আপনারা অতি সত্তর গাড়িগুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। ওই এলাকায় কমিটি সদস্য যারা গেছেন, সম্পাদক সহ পরিবার, মূলত পৌষ সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মকর সংক্রান্তি যেটা বলা হয়, এটা দ্বারকেশ্বর নদের ত্রিময়ণী ফেরিঘাট সংলগ্ন শ্রী শ্রী জগত্তারিণী শ্মশানকালী মাতার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেলা। এই মেলা প্রাচীনতম মেলার মধ্যে অন্যতম, প্রায় শতাধিক বছর পুরনো এই মেলা। এই মেলার ঐতিহ্য হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কলকাতা যাতায়াতের পথে এই যে জগত্তারিণী মন্দির আছে, এই মন্দিরেতে একদিন দুই রাত্রিব্যাপী যাপন করেছিলেন। তার পদস্পর্শে পূর্ণ এই মেলা ঐতিহ্য বহন করে চলেছে। আর এখানে যে শ্মশান কালী মায়ের মূর্তিটি আছে, এই মূর্তিও এই এলাকায় বিরল। মা কালীর ছটি হাত এবং মহাকালের ওপর যে সাহিত্য শিবের চারটি হাত, সচরাচর এই মূর্তি দেখা যায় না। এই মেলা জনগণের যে জনসংখ্যা বৃদ্ধি, তার সাথে মানুষের যে নিত্য নতুন চাহিদা, পুরনো যেভাবে মেলা চলত তার নতুন রূপ ধারণ করেছে। এবং এখানে দীর্ঘ প্রতীক্ষিত মানুষজন বছর ধরে অপেক্ষা করে কবে মেলা হবে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা ক্রয় করবে। এবং চাষি ভাইদের যে সাজ সরঞ্জাম দরকার, চাষের উপযুক্ত সরঞ্জাম এখানে বিক্রি হয়। আরেকটি ঐতিহ্য আছে, এখানে ঘুড়ি ওড়ানোর প্রবণতা থাকে ওই দিন। ঘুড়ি প্রচুর বিক্রি হয় এখানে, যেটা সচরাচর বর্তমান যুগে ছেলেমেয়েরা অতটা পোক্ত নয়, কিন্তু এটাও একটা বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো ব্যায়ামের ব্যাপার। হাতের আঙুলের নার্ভের অনেক এক্সারসাইজ হয় এই ঘুড়ি ওড়াতে গেলে, কিন্তু বর্তমানে পুরনো যুগের যে সুতোর ব্যবহার ছিল সেটা বন্ধ হয়ে নতুন যে সুতো, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে বিপজ্জনক এবং পরিবেশের সাথে এটা মেশে না চট করে। তার সাথে এই মেলাতে কাঠের প্রচুর জিনিস বিক্রি হয়, মনোহারি জিনিস বিক্রি হয়, ফাস্টফুড বর্তমান যুগে যা চলছে, অন্যান্য পুরোনো মেলার যে চলত আমাদের, তার তুলনায় ফাস্টফুড প্রচুর বেড়েছে এবং মানুষের চাপও থাকে। প্রথমে মেলা শুরু হয়েছিল একদিন, সংক্রান্তির দিন আয়োজিত হতো, পরের দিন মেলা বন্ধ হয়ে যেত। কিন্তু বর্তমানে মানুষজনের চাহিদা এবং জনসমাগমের যে ভিড়, তাকে সামাল দেওয়ার জন্য কমিটির তরফ থেকে বিবেচনা করে প্রথমে দুদিন করা হয়, তারপর এখন তিন দিন হচ্ছে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি এই গ্রামবাসী একজন, কমিটির মধ্যে আছি, নাম দিলীপ কুমার চক্রবর্তী। দাদার সাথে এসেছি, আর এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। এটা পৌষ সংক্রান্তিতে এই মেলাটি উদযাপিত হয়। এটা জগৎপুরে মেলাটি অবস্থিত। প্রত্যেক বছর আমরা অধীর আগ্রহে বসে থাকি মেলাটির জন্য, খুব ভালো লাগে। এখানে আমরা সমস্ত সাজগুজের জিনিস পেয়ে থাকি, ভালো লাগে। নাম কি? নাম রুমাদব। আমাদের বাপখান দাদারা যেটা বলে আসছেন যে এখানে রামকৃষ্ণদেব সারদা মাকে নিয়ে এসেছিলেন, আমাদের দেয়ানগঞ্জ মদকদের বাড়িতে এক রাত্রি একদিন যাপন করছিলেন, এবং এই যে কালী মন্দির দেখছেন আমাদের, এই মন্দিরে পূজা করে গিয়েছিলেন। এবং কথিত আছে যে আমাদের যে সারদা মাকে যিনি শাঁখা পরিছিলেন, সেই শাঁখারই এখানে অন্তর্ধান করেছিলেন। সেই থেকে এখানে শাঁখরার মেলা বলে পরিচিত এবং শাঁখরার মেলা হয়ে আসছে। একটা আগে হতো একদিন, এখন সেটা আমরা গ্রামবাসী বৃন্দ বা পাশাপাশি গ্রামবাসী বৃন্দ মিলে এটাকে তিন দিন করানো হয়েছে। এখানে বেশিরভাগ ঘুড়িটাই বিক্রি হতো আগে, এখন একটু ঘুড়িটা কমেছে, কেন পুরোনার জায়গাটা কম আছে, চাষবাসের জমি হয়ে গেছে। তো কাঠের আসবাবপত্র আছে, আপনার পুতুল বিক্রি হয়, বেতের জিনিস বিক্রি হয়, এইসব আর কি। আপনি আপনার পরিচয়? মেলা কমিটির সদস্য ভানুময় পণ্ডিত।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।